হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। আর এখন সকাল বাজে 9টা, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলে খাবার নিয়ে বসে, মানে রুটি গরম করছি খাবো বলে। এখানে তড়কা গরম করছি, হয়েও গেছে গরম। এখানে রুটি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আজকে টিফিনে এটা করব, তড়কা দিয়ে রুটি খাবো। আর এখন প্রায় 9টা বাজতে চলেছে, বাসি সমস্ত কাজ বাজ ঘর ফর মোছা কমপ্লিট। আর আজকে রান্না হবে এই কাপাস ট্যাংরা, পুরোটা হবে না, ওই দু পিসের মতো হবে, বাদ বাকিটা রেখে দেবো। আর এখানে যে মাথাটা আছে কাপাস ট্যাংরার সঙ্গে, যে মাথাটা দিয়েছে, ওই মাথাটা দিয়ে আলু দিয়ে বাঁধাকপির তরকারি। আর এই নোট ইয়ে মেথি শাকের অবস্থা দেখো, কিছু নাই শাকটা, গুণ সব চলে গেছে, কিন্তু তাহলে ফেলে দেবো। 5 টাকা দিয়ে কিনেছি, গায়ে লাগে না ফেলতে, ওইটাই শুধু লঙ্কা চিরে ভাজা করে নেব। এই হচ্ছে আজকে রান্না, ওই কাপাস ট্যাংরার মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এই শাক ভাজা, আর ওই দু পিসের মতো কাপাস ট্যাংরা রান্না করবো। আর রিশানকে 1 পিস দেবো, ওখানে রিশানের ডাল ভেজানো আছে। এবার আমি খাবো, 9টা বাজতে চলে গেছে, খেয়ে নিয়ে বাদ বাকি কাজ, মানে সেদ্ধ জিনিস বসিয়ে দিয়ে, সেদ্ধ যেমন আছে ওই বাঁধাকপি আলু সেদ্ধ হবে, রিশানে খাবার সেদ্ধ হবে, এগুলো সেদ্ধ বসিয়ে খেতে থাকবো, খাওয়া হবে, এগুলো সেদ্ধ হবে, তারপরে ঝপঝপ করে ভাত বসিয়ে রান্না হবে। এই যদি তেলটা থাকতো তাহলে শাকটা অনেক আগে হয়ে যেত, সেই শনিবার কুটে রেখেছিলাম, আজকে কিবার মঙ্গলবার, চিন্তা করো। শাকের আর কিছু আছে কিন্তু তাও ফেলতে না, গায়ে লাগে, 5 টাকা যতই দাম হোক খুব গায়ে লাগে আমার। কেননা ঋষানে বাবা কালকে রাতে তেল এনেছে, মুদি সদাই এখনও করেনি। এই ফরচুনের তেল নিয়ে এসছে, কিছুটা ঢেলেজের প্যাকেটে কিছুটা আছে, যাই হোক তেলটা এনেছে, এই তেলটা দিয়েই আজকে শাক ভাজা। যদি তেল না আনতো আজকে আমি কিছুই রান্না করতাম না, আগের চোটে শুধু ভাত করে রেখে দিতাম। রিশানের খাবার সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে বড় প্রেশার কুকারটাই বের করেছি, কারণ বাঁধাকপি সেদ্ধ হবে বলে, নাহলে বেশিরভাগই আমার ছোটো প্রেশার কুকারই বেরোয়। আর রিশানকে না এবার থেকে লঙ্কা দিচ্ছি খাবারের সেদ্ধর সাথে। কেমন দিয়েছি, একটা বড় লঙ্কা চিরে নিয়ে, এই অর্ধেকটা রয়েছে, আর অর্ধেকটার মধ্যে থেকে সব বীজগুলো বের করে নিয়েছি, শুধু খোসাটা সেদ্ধ দিয়েছি আর কি, ঝাল খাওয়ানো শেখাচ্ছি ওকে। আর এই আমার আজকের সকালের টিফিন, চারুটি খেতে খেতে বোর হয়ে গেছে। আর ওইদিকে দেখো আমার স্বামী, ছেলে, স্বামী বাবা, অনেক আমার বর, ছেলে সব ঘুমাচ্ছে, লাইট অফ, লাইট ধরালি নে ক্যাক করে চিৎকার করবে সব, সব বলতে আমার হায় বড়ি চাচাবে, যেন অফ থাক। আর ওই ঘড়িতে 9টা বাজে প্রায়। রিশানের খাবার সেদ্ধ হয়ে গেছে, এখানে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমার টিফিন করাও হয়ে গেছে, চা এখনো বানানো হয়নি, এবার চা বসবে। আর এখানে তোমার কড়াই বসিয়ে দিয়েছি, শাকটা ধুয়েছি, শাকটা ভাজা। এখানে চা বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েছিল, তারপর রিশানের বাবা উঠে গেল বলে যে বাঁধাকপিটা পরে সেদ্ধ করবো, আগে চাটা করে নি, এখানে এসে চা চাইবে। আর এখানে রিশানের আবার কোর্স হচ্ছে, আর এই যে বাঁধাকপিটা সবাই আর কি সেদ্ধ হতে যাচ্ছিল, আর নামিয়ে দিচ্ছি। আর ওখানে রিশানের রান্না হয়ে গেছে, শুধু মাছটা ভেজে দিয়ে দেবের মধ্যে, আর এখানে শাকটা ভাজা হয়ে গেছে। এই যদি শাকটা মানে ঠিক সময়ে রান্না করো তো একটু পরিমাণে বাড়ত। আর মেথি শাক নাই, মানে এই বছরই প্রথম খাচ্ছি, মানে প্রথম খাচ্ছি মানে এই বছর থেকে আর কি মেথি শাক খাওয়া স্টার্ট করলো, আমার হেভি লেগেছে। আর মাছ এখনও ধুইনি, পরে ধোবো, আর এই জায়গাটাতে সব কোটাকুটি হচ্ছে তাই ইয়ে হয়েছে। আর ডিসের বাবা এই ওটসটা খায়। তো হোক, চাটাও হয়ে এসছে, মানে সবজিগুলো কুটে নি, সবজি বলতে আর কি সবজি তো সব কোথায় আছে, মশলা, বাঁধাকপির মশলা কুটে নি, মাছের মশলাটা কুটে নি, মাছটা দু পিস তো ভাবছি ওই ইয়ে দিয়ে করবো,
সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা করে করবো, আর কোনো আলু দেবো না মাঝে, তো এগুলো কেটে নিই। ছাদে জামা কাপড় মেলতে তো চলে এসছে, আর এখন প্রায় 10:30 মতো বাজে, কিন্তু আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা, সূর্যের দেখাই পাওয়া যাচ্ছে না। এই যে জামা কাপড়গুলো মেলছি, কখন যে শুকিয়ে উঠবে একমাত্র ভগবানই জানে। আর আমি যেহেতু চিপড়ে চিপড়ে জিনিস মেলছি, ও চেষ্টা করে যাচ্ছে রিসানারে, বড় বড় চিপড়াতে পারছে না। ওর যে মুখ পোছার ন্যাকড়াগুলো দেখো, ওই ছোটো ছোটো মুখ পোছার ন্যাকড়াগুলো হাতে নিই, ওগুলো চিপড়ে চিপড়ে আর কি আমাকে সাহায্য করছে। এই চিপড়াতে চিপড়াতে গাছে একটা পাখি দেখেছে, ও আমাকে ডাকছে যে চলো দেখবে চলো। তা পাখিটা দেখলো আমার সাথে, দেখে এসে আবার ওই ন্যাকড়াটা নিয়ে চিপড়াচ্ছে। আর এই যে মেঘলা আকাশ কদিন ধরে চলছে, আমার বিরক্ত লাগছে, শীতকালে মেঘলা আকাশ ভালো লাগে না। ভাত হয়ে গেছে, কড়াই বসে গেছে, রান্না হবে। এই 3 পিস মাছ, 2 পিস আমাদের, 1 পিস রিশানের, আর এই মাথাও বের করে দিয়েছি, বের করে নিয়েছি বাঁধাকপির জন্য। নুন হলুদের গুঁড়ো, একটু তেল, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে বাঁধাকপি সিটি হয়ে গেছে, আর এই হচ্ছে মাছের মশলা। এমন জল দিয়েছি, বিশাল জল হয়ে গেছে। এখানে সর্ষে আছে, পোস্ত আছে, কাঁচা লঙ্কা, রসুন আছে, পেস্ট, বোঝা যাবে না, প্রচুর জল পড়ে গেছে। আর একটু পেঁয়াজ কুচি দেবো। আর এখানে বাঁধাকপিরটা কুটে নিয়েছি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আজকে আকাশের অবস্থা ভালো না, অল্প অল্প রোদ উঠেছে, আর ঠান্ডাটা পড়েছে, আবার 2 দিন কমে গেছিলো, পৌষ সংক্রান্তি তার আগের দিন কমে গেছিলো, আবার পড়েছে। যাই হোক, এই সব কোটাকুটি কমপ্লিট। এবার বলি, আর এই যে এরকম রাউন্ডের মতো এটা পড়েছে দেখছে, কি জানো, রিশানে বাবার ওটস বানানোর পর যতই জল ন্যাকড়া দিয়ে মুছি না কেন, এইরকম একটা আস্তরণ পড়বেই, আর এতেই কড়াইটা বেশি পুড়ে যায়। কি আর করা যাবে, যখনই ওটস বানাবো তারপরে মুছলে পরেও এরকম একটা আস্তরণ পড়ে। এবার ভেজে নি ঝপঝপ করে, কড়াই গরম হয়ে গেছে। এই প্যাকেটের থেকে তেল বের করে নিল না, চারিপাশে প্যাকেটের গায়ে তেল লেগে থাকে, কিছুক্ষণ এরকম করে দাঁড় করিয়ে রাখলে পরে না তেলগুলো আবার নিচে পড়ে, আবার ঢেলে দেওয়া যায়। ওইটুকানি তেলই বা বাতিল করবো কেন, পয়সা লাগে না বলো কিনতে। আর এই যে এখন 1 বোতল তেল রয়েছে, চিন্তা নেই। এই যেহেতু রান্না আমার করতে হয়, রান্নার জিনিস কিছু ফুরিয়ে গেলে সেটা না আসলে না আমার মাথা খারাপ হয়ে যায়, যে কিভাবে সেটা মেকআপ দেব বুঝতে পারি না। ওই জন্য এই 2 দিন ভীষণ মাথা গরম ছিল। ছেলেরা বলবে এই রান্না করতে হবে, আরে বাবা রান্নার জিনিসগুলো কোথা দিয়ে আসবে সেগুলো দেখো, সেগুলো তো চিন্তা করে না। আর আমার বর তো এক্সট্রাঅর্ডিনারি, তারা বলছি আমার বর তো এক্সট্রাঅর্ডিনারি, সে তো আরেকজন। এত তাদের জিনিস পড়ে গেলে, এত তাদের 2 মাসের মুদি সদাই করে, 2 মাস হয়ে যাওয়ার পরেই বলি যে শেষ হয়ে গেছে মুদি সদাই, তারপরেও নাকি আরো থাকবে, তাহলে আমাকে ডিম পারতে হয়, মুদি সদাইয়ে ডিম পারতে হবে, তবে গিয়ে মুদি সদাই 2 মাসেরটা এনে 3 মাস চলবে। বরের নামে অনেক নিন্দা করলাম, এই বর আমার ভিডিওটা দেখলে না, এখন না মানে যখন পোস্ট করবো তারপরে যে দেখবে ভিডিওটা, ব্যাস তুমি এই বলেছো আমার নামে। আচ্ছা দিদি, এই মাছ না টটাস টটাস করে ছেড়ে, তৈলাক্ত মাছ না রে বাবা, দাঁড়াও ঢালটা আমার নিয়ে, নাচ করতে থাকবো ডিসকো ডান্স করবো মাছ আসতে, তৈলাক্ত টাইপের মাছ ভাজতে যা কষ্ট, আমি ডিসকো ডান্স করতে থাকি। আমার এখনো শীত করছে, তাই টুপি দিয়ে রেখেছি, টুপি দেওয়া আগে ছেলেও এখন মাথায় টুপি দেবে বলছে। মাছ ভাজা হয়ে গেছে, যথারীতি মাছের মাথা ভেঙে রেখেছি, বাঁধাকপি সব সেদ্ধ, এবার তোর বাবা গরম হয়ে গেছে, ফোড়ন দিতে থাক পরে। এই
আর তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা মশলাও দিয়ে দিই। জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো করবে, আজকে 11:30 বেজে যাচ্ছে, এখন 12:30 বাজেনি, আর কি বাজতে চলেছে, তারপরে আবার রান্না হয়নি আর কি। কমপ্লিট, জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া, পেঁয়াজ টেয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, বা এমনি জল না দিয়ে এই মাছের মাথা ভেজানো জলটাই দিলাম, এটা দিয়ে একটু কষলে বাঁধাকপি গুলো দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে দিই তো বাঁধাকপিতে, সবুজ সবুজ হচ্ছে বাঁধাকপিটা, নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। একটা জিনিস দেখাচ্ছি, সেদিনকেই তো বাজারে দেখালাম তোমাদের এইরকম তিনটে ছোট ছোট ফুল বাঁধাকপি আনা হয়েছে, এই তিনটে বাঁধাকপি ছোট ছোট কত নিচে জানো, 10 টাকা, আর বাঁধাকপি এত ছোট হলো এত ঠাসা যে কি বলবো, এই একটা বাঁধাকপি তিনটে বাঁধাকপি এনেছিল, একটা করেছি এখনো দুটো রয়েছে, দুজন মানুষের একটা বাঁধাকপিতে দুবেলা আমাদের হয়ে যায়, এত ঠাসায় ছোট ছোট আর 10 টাকায় পাওয়া গেছে। শীতকালে এই এক সুবিধা, মানে সবজিও প্রচুর পাওয়া যায় আর দামটা একটু কম থাকে, আর একটু রাত করে গেলে না একটু কমই হয়। মাছ বাজার একটু দেরি করে গেলে না, মানে ওরা তখন মানে ওঠার সময় না, এই ধরো 9:30, 9:30, 9:45 দিকে গেলে আরো সস্তায়। তো বিছানে বাবা অত দেরিতে যায়নি সেদিনকে, শনিবার দিন কখন গেল, 8:00 দিকে গেছিল, তাই 10 টাকায় পেয়েছি, আর 9:00 দিকে গেলে আরো সস্তায় পাওয়া যাবে। এই আর কি, মানে এইভাবে আর কি, যাতে একটু অল্প টাকায় ভালো মতো হয়ে যায়, এর জন্যই আর কি, মানে যারা ধরো যাদের প্রচুর আছে তাদের এইসব ভাবতে লাগে, যাদের একটু কম মধ্যবিত্ত তাদের একটু ভাবলে আর কি ভালো, তাদেরই সংসার, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা একটু ঢেকে দেবো, ঢেকে ঢেকে আর যেটুকানি সেদ্ধ আর হয়নি তার সঙ্গে মশলাও মেখে নিলে আর বাঁধাকপি হয়ে যাবে। দেখো বাঁধাকপিতে গোটা গরম মশলা দিইনি, ও যাই হোক গুঁড়ো গরম মশলা তো আছে, ওটাই ওটি ছিটি দেবো। বাঁধাকপি কমপ্লিট, আবার তেল দিয়ে দিয়েছি, এবার মাছটা হবে কালো জিরে ফোড়ন দিলাম, আর একটুখানি পেঁয়াজ যে কেটে রেখেছি এটা সম্বার দেবে, যতটা আমরা পোস্তে সর্ষে দিয়ে আছে বেশি ওখান ভাজবো না, কিছুই ভাজবো, আর পেঁয়াজটা ভাজা ভাজা হোক, জল দেওয়া বলেই একদম ঝস করে পড়ে, যার কারণে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুন যে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর ওদিকে বাঁধাকপি গরম মশলা দিয়ে ঢেকে রেখেছি বাটির মধ্যে বেড়ে, কারণ কড়াইতে ঢেকে রাখলে আবার মাছটা করবো অল্প জল দেবো, দু টুকরো মাছ তো বেশি জল লাগবে। এই ঝোলটা একটু টানলেই মাছগুলো দিয়ে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট আজকের মতো। এই সকাল 9:00 বাজে আগে দেখাই, 12:45 বাজে, আমার রান্নাঘর গ্যাস পোঁছা হয়ে গেছে, রান্নার স্ল্যাব ফ্ল্যাব সব হয়ে গেছে পোঁছা, বাসন সব মেজে ঝুড়িতে রাখা হয়ে গেছে, আহা তোমাদের রান্নাটা আগে দেখিয়ে দিই, দাঁড়াও কই গেল, এখানে ভাত রয়েছে, এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি সবুজ সবুজ হয়েছে, এখানে তো ওই মেথি শাক ভাজা নিচের ঈশানের খাবার, আর এইখানে হচ্ছে
এই সর্ষে পোস্ত দিয়ে মাছের রসা টাইপের করেছি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর আরেকটা জিনিস আছে যেটাতে আমি হেবি খুশি, দাঁড়াও দেখা, এই পাটি সাপটা আর এই হচ্ছে পায়েস। মা কালকে রাত্রে বানিয়েছিল, বানিয়ে পায়েস আর পাটি সাপটা পাঠিয়ে দিয়েছে, আজকে আর কি ভাইয়ের হাত দিয়ে পাঠিয়েছে। এই কিছুক্ষণ, কতক্ষণ হবে, এই আধ ঘন্টা না 1 ঘন্টার মতো হয়ে গেছে এনে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে একটা পিঠে খেয়ে নিয়েছি, তারপরে ফ্রিজে ঢুকিয়ে গেছিল, তোমাদের দেখানোর জন্য আবার বিক করেছি। ও আমি হেবি খুশি, আমার পাগলি পাগলি লাগছে না, লাগুক, চান করে আসলে পরে চুলটুল আসলে নিজে সব ঠিক হয়ে যাবে। আর যেটা বলছিলাম, পিঠে খাওয়ার জন্য না বুকটা না খাখা করছিল, যা তো ভাই এনে দিয়েছে, দিয়ে তারপর ভাই ভাইয়ের মতো কাজে চলে গেছে, সঙ্গে সঙ্গে টিফিন গাড়ি খুলে একটা পিঠে খেয়ে নিয়েছি। হ্যাঁ, খেয়ে আর কি আত্মাটাকে তৃপ্তি দিলাম, আত্মাটা না খাখা করছিল, পিঠে পিঠে করছিল, কিন্তু কি করব, আমি তো পারছি না বানাতে। মারও সব হাঁটুতে ব্যথা বলে আমি মাকে বেশি ইয়ে করিনি, বলিনি যে মা পিঠে করো পিঠে করো, মা দেখি মা ঠিক করেছে কালকে রাতে পিঠে। আর ঋষানকে অল্প একটু দিয়েছি, কারণ নারকলের জিনিস তোকে বেশি দিইনি, আর আমি পুরো গোটা পিঠেটা খেয়েছি। খাওয়াতে আত্মাটা যেন না তৃপ্তি পেলো, মানে এত তৃপ্তি পেলো সে বলার মতো না। দেখবে কোনো কিছু নিয়ে খুব আশা করলে না সেটা যখন পূরণ হয়, খাবার জিনিসের দিক দিয়ে বলে যে দেখবে একটা আলাদাই একটা শান্তি আসে, ওই জিনিসটা আমার হয়েছে বাবা পিঠে পিঠে করে। অ্যাট লাস্ট আমার আশা পূর্ণ হয়েছে, এবার এগুলো ঢুকিয়ে রেখে দিই, ঋষানের বাবাকে বিকেলে দেবো, কারণ এখন দিলে খেতো না, কারণ দুপুরে ভাত খাওয়া বলে খেতে, কিন্তু আমি খেয়ে নিয়েছি, আবার বিকেলে খাবো, মানে এটাই আজকে আমাদের টিফিন হবে, আর অন্য কিচ্ছু টিফিন হবে না। এই একটা করে পিঠে আর পায়েস নিয়েছি এই আমার আর ঋষানের বাবার জন্য। ভিডিও এডিট কমপ্লিট করে 3:45 দিকে শুয়েছি, 3:45 থেকে 5টা, একটা না ঘুমিয়েছি, হেবি ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে। এই যে ঘুমালাম, রাতে শুভ দেখবে, শুলে ঘুমই আসবে না। আর অন্যদিন কি হয়, দুপুরবেলা এডিট করে উঠে ওই ঝিমাচ্ছি, এডিট করছি, এই করতে করতে 5টা বেজে যায়, ব্যাস হলো, ওরকমই ঘুম হলো। তা আজকে এডিটটা তাড়াতাড়ি হয়ে গেছে, আর হয়ে যাওয়াতে একটা ফোন টোন চার্জে বসিয়ে ঘুম। আর ওর জন্য আজকে রাতে শুতে শুতে না শুতে, অন্যদিন কি হয় শুতে না শুতে ঘুমিয়ে পড়ি রাত্রে, আজকে শুলে পরে গান শুনতে শুনতে 1টা বাজবে, তারপরে গিয়ে ঘুম হবে, আবার কালকে সকালে 7টা বাজলে উঠে পড়বো। তো যাই বলো, আজকে সন্ধ্যাবেলা টিফিনটা একদম এই কি বলে পাটি সাপটা পায়েস, ও পায়েসটা দুর্দান্ত করেছে মা, মানে মার হাতে পাটি সাপটা পায়েস এত সুন্দর হয় না, মা আর অন্য কোনো পিঠে করে না, আমি পাটি সাপটাটাই করে, কিন্তু অসাধারণ পায়েসটা কি ঘন হয়েছে, উফ, আমি যদি এরকম করে বানাতে পারতাম, আমি পায়েস বানানো হয়েছি ঋষান হওয়ার পর থেকে, ওই 2 বছর বানালাম, ঋষানে 2 বছর হলো, 2 বছর জন্মদিনই বানিয়েছি, তবে মার মতো এরম হয়নি। আর 2 বছরই যে বানিয়েছি এমনি চিনি দিয়ে পায়েস করেছি, গুড়ের পায়েস করিনি, গুড়ের পায়েস করা হেবি টাফ, যদি গুড় দুধে দেওয়ার পর কেটে যায় না, ব্যাস হয়ে গেল পায়েসের হরিবোল। ওই জন্য সবাই পারে না গুড় দিয়ে পায়েস করতে, যারা পারে তো পারে, মা অসাধারণ করেছে, অসাধারণ করেছে। এই গুড়ের পায়েস আর পাটি সাপটার ভিতরে যে পুরটা করে মা নারকোল দিয়ে গুড় দিয়ে করে, অসাধারণ হয়, অসাধারণ। রাতে তোমার বাঁধাকপি তরকারি রয়েছে, রুটি করবো না, পরোটা বানাবো, ওই তেল ছিল না বলে কদিন রুটি খেয়ে গেছি, আজকে একটু পরোটা খেতে ইচ্ছে করছে, আর বাঁধাকপি তরকারিটা ভালো হয়েছে, মাছের মাথা দিয়ে তো হেবি লাগছে, ওর সঙ্গে পরোটাটাই ভালো যাবে। ওই রাত্রিবেলা 9টা বাজলে পরোটা বানাবো, ব্যাস
কোনো কাজ নেই। বলতে গেলে প্রত্যেকদিন আমার বিকেলের পর থেকে কোনো কাজ থাকে না, সকাল থেকে যতটা হুড়াহুড়ি থাকে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা, তোমরাও তোমাদের বাড়িতে যেসব পিঠে পায়েস বানিয়ে যে বসে বসে আয়েস করে খাও, আমিও খাই। আর পিঠে আর পায়েস যত বাসি হবে তত টেস্টি হয়, যেদিনকে বানাচ্ছো সেদিনকে যেরকম টেস্ট থাকে, তার পরের দিন কি তার পরের দিনকে এই পিঠে পায়েসের টেস্ট যেন আরও দ্বিগুণ হয়ে যায়। আহা, তা ঠিক আছে, টাটা।